আমার 2,000 টাকা আছে, আমি কিভাবে ব্যবসা শুরু করব? ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই। আলহামদুলিল্লাহ আপনার, আমি আপনাকে বলি, এই যে আপনার যে 2,000 টাকা, 1, 2, 3, 4 কত চমৎকার, কত সার, 200 টাকা কমে কি? আমি আল্লাহর কাছে আশা করি কি আল্লাহ, এই যে ভদ্রলোকটা পড়াশোনা শেষে এই 2,000 টাকা আমার কাছে নিয়ে আসছে, আমি বলবো গিয়ে কি এই ওর নেক নিয়তে আল্লাহ পাক যেন রাজি হয়ে যায়। 50 টাকা দিয়ে শুরু কর। ওই কি নতুন গ্রাহক নাকি? ভাই আমি একজন বেকার, আমি নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি। তো এখানে কেন আসছেন? আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখেছি, আমার পুঁজি অনেক কম, আমি ব্যবসা শুরু করতে পারতেছি না। পুঁজি কম হলে তো ব্যবসা করা যাবে না ভাই। এখন এই ফেমাস সিল্কে আমি জানি মাত্র 1700 টাকা, 2,000 টাকা হলে ব্যবসা শুরু করা যায়, এর জন্য আমি আলী ভাইয়ের কাছে এসেছি। আলী ভাইয়ের মিলের মাল দেখো তো কেমন লাগে, চোখ কেমন লাগতেছে একটু সুন্দর করে দেখো তো ভাই। সুন্দর একটি ডিজাইন, গলার কাজ, এই পিনটা মনে হচ্ছে ভাইগুলো রং উঠবে না তো, যদি রং উঠে টাকা রিটার্ন, তাই নাকি? জিনিসটা হচ্ছে আপনার অল্প পুঁজি এই 1700 টাকা, এই যে দেখো কোয়ালিটিটা দেখো, কালারটা কেমন, কালারটা দেখে তো মন ভরে গেল ভাই। এই 1700 টাকাকে 70,000 বানাবে কে? আল্লাহ। আল্লাহ আপনাকে, আল্লাহকে রাজি করতে হবে। বুটিক বলে কোয়ালিটিটা দেখো একটু সুন্দর করে দেখো তো ভাই, ডিজাইন বুটিকস এর মধ্যে কি কোয়ালিটি দেখো প্যান। আমি বলবো এই 1700 টাকা ইনশাআল্লাহ আপনি অনেক থিংকিং এ পরিচর্যা করে আপনি অনেক সুসম্মানের সাথে আরো 4-5 জনকে জব দেওয়ার যোগ্যতা করতে পারেন নিজেকে তৈরি। আপনি নিজের মা বাবাকে সম্মান করেন, আচ্ছা, আপনি নিজের ছোট ভাইদেরকে সম্মান করেন, আপনি বাসা থেকে দেখা যাচ্ছে কোনো বিল্ডিং বাড়িতে থাকতেছেন, নামতে নামতে যে কোনো ভদ্রলোক বোন অথবা আন্টি যারাই হোক না কেন সবাইকে সালাম দেওয়া শিখেন, নিজের এলাকায় সবার সাথে সুসম্পর্ক তৈরি করেন। এই 2,000 টাকা আমি এইভাবে যদি চলাফেরা করেন ইনশাআল্লাহ তাআলা 2 লাখে পরিবর্তন হবে। পারবো তো আলী ভাই? আমি আলী ভাই আপনাকে, হ্যাঁ, এই 2 লাখ টাকা করে দিবে না, আপনাকে এটা সঙ্গে ফরজকে ধরে নিতে হবে। আগালে আমি মনে করবো আমার সন্তান আগাচ্ছে। তখন আমাদের বাংলাদেশে যে পরিমাণ চাকরির অভাব, আসলে পড়ালেখা করে অনার্স মাস্টার শেষ করে কেউ চাকরি পাচ্ছে না, এই জন্য 2,000-2,500 টাকা কি ব্যবসা শুরু করতে পারবে আপনার কাছ থেকে এসে? আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে 1700 টাকা হলেও ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে কি আলী ভাই আপনাদের মাঝে সুযোগ সুবিধা দিয়েছে, কেন নিজের সন্তান মনে করে। আর এই ব্যবসাতে বরকত অনেক, ন্যায্য প্রফিট যারা করে বাহার সাদা বাহার সাদা বাহার নিয়ে শুরু করতে পারবে। আমি এই পুঁজি ছোট পুঁজির লোককে বেশি সম্মান করি, কেনবে এই যে কোয়ালিটি দেখো। শেষমেশ কথা একটা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বরাবর মতো চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে, যেটা বর্তমান ঠিকানা হচ্ছে মিরপুর সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন রং 1 বাড়ি রং 1। তো আজকে আমরা পেয়ে গেছি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেবকে, এবং ওনার পাশে কিন্তু আমরা একজন নতুন গ্রাহক মনে হয়। বলো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বলো ভাই কি নতুন গ্রাহক নাকি? ভাই আমি একজন বেকার, আমি নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি। তো এখানে কেন আসছেন? আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখেছি, আমার পুঁজি অনেক কম, আমি ব্যবসা শুরু করতে পারতেছি না। পুঁজি কম হলে তো ব্যবসা করা যাবে না ভাই। এখন এই ফেমাস সিল্কে আমি জানি মাত্র 1700 টাকা, 2,000 টাকা হলে ব্যবসা শুরু করা যায়, এর জন্য আমি আলী ভাইয়ের কাছে এসেছি। আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আমি আশা করি জিনিসটা ভাই এরকম, কে টাকা দিয়ে কোনো ভাই আজ পর্যন্ত আমার জানা মতো সাকসেস ব্যবসায়ী হয়েছে আমি জানি না। জিনিসটা হচ্ছে আপনার অল্প পুঁজি এই 1700 টাকা, 1700 টাকাকে দেখা যাচ্ছে 2,200 টাকা বানাবে কে? আল্লাহ পাক। আপনার মেধা লাগবে। এই 1700 টাকাকে 3400 টাকা বানাবে কে? আল্লাহ পাক। আপনার কে আল্লাহকে রাজি করতে হবে। এই 1700 টাকাকে 70,000 বানাবে কে? আল্লাহ। আল্লাহ আপনাকে, আল্লাহকে রাজি করতে হবে নিজের পরিশ্রমে, নিজের মেধায়। আলী ভাই কী করবে? আপনি নতুন উদ্যোক্তা, আপনাকে যতটুকু পাবে পুণ্য দিয়ে হেল্প করবে, নিজের ব্রেন দিয়ে হেল্প করবে। আপনার চলার পথে কোনো সুবিধা হয় ব্যবসা নিয়ে, আপনাকে বলবে যেটা আলী ভাই জানে কি ভাই এভাবে না, এভাবে চলো, হয়তো তোমার জীবন জীবিকা সহজ হয়ে যাবে। আর এই টপিকের সবার আগে একটা টপিক দেখা যাচ্ছে, আমি বলবো এই 1700 টাকা ইনশাআল্লাহ আপনি অনেক
থিঙ্কিংয়ে পরিচর্যা করে আপনি অনেক সুসম্মানের সাথে আরও চার পাঁচজনকে জব দেওয়ার যোগ্যতা করতে পারে নিজেকে তৈরি। তার আগে কি করতে হবে জানেন? জি আলী ভাই, আমি এই এই বছর আমার মাস্টার শেষ হয়েছে। হ্যাঁ, আমি অনেক ঘোরাঘুরি করতে চাকরি আছে না, আমি এখন চেষ্টা করতেছি অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা শুরু করতে পারি। এই জন্য আমি আপনার কাছে আসছি, এই যে আমার 2000 টাকা আছে, আমি কীভাবে ব্যবসা শুরু করব ভাই, আমাকে একটু সাহায্য করেন ভাই। আলহামদুলিল্লাহ, আপনার আমি আপনাকে বলি, এই যে আপনার যে 2000 টাকা, 1, 2, 3, 4, ইনশাল্লাহ আমি আপনার কাছে আশা করি না, আমি এই টাকা প্রতিও আশা করি না, আমি এটা একটা ওসিলা, আমি আল্লাহর কাছে আশা করি কি আল্লাহ এই যে ভদ্রলোকটা পড়াশোনা শেষে এই 2000 টাকা আমার কাছে নিয়ে আসছে, আমি বলবো গিয়ে কি এই ওর নেক নিয়তে আল্লাহ পাক যেন রাজি হয়ে যায়, আর এই নেক নিয়তে কর্ম করে এই 2000 টাকা ওর জীবন জীবিকার জন্য চার পাঁচজনকে জব দিতে পারে। আপনার প্রতি বলবো, এই টাকা জিনিসটা হচ্ছে গিয়ে কি, টাকা তো মনে করেন আমি নিলাম, এই টাকাটা এখানে থাকলো। ব্যবসার প্রথম কৌশলটা আপনাকে আমি বলি, আপনি নিজের মা বাবাকে সম্মান করেন। আচ্ছা, আপনি নিজের ছোট ভাইদেরকে সম্মান করেন। আপনি বাসা থেকে দেখা যাচ্ছে কোনো বিল্ডিং বাড়িতে থাকতেছেন, নামতে নামতে যে কোনো ভদ্রলোক বোন অথবা আন্টি যারাই হোক না কেন সবাইকে সালাম দেওয়া শিখেন, নিজের এলাকায় সবার সাথে সুসম্পর্ক তৈরি করেন। এই 2000 টাকা আমি এইভাবে যদি চলাফেরা করেন ইনশাআল্লাহ তাআলা 2 লাখে পরিবর্তন হবে। পারবো তো আলী ভাই? আমি আলী ভাই আপনাকে হ্যাঁ এই 2 লাখ টাকা করে দিবে না, আপনাকে এটা সঙ্গে ফরজকে ধরে নিতে হবে। আর ভাই আমারে কিছু কৌশল শিখাতেন, আমি তো ব্যবসা করি না, আমি ফার্স্ট আমি শুরু করব, কিভাবে শুরু করব আর আপনার কাছ থেকে কিভাবে ব্যবসা করতে পারি? আপনি যে এসে যে সিলিন্ডারটা হচ্ছেন, আমি বলবো কি এই সিলিন্ডারটা জি এই আন্তরিক আমার কাছে যেটা দেখাচ্ছেন দেখান, কেননা এক অপরকে সম্মান দিলেও আল্লাহ পাক খুশি হয়। আমি বলবো এই সম্মানটা আল্লাহর কাছে আরো বৃদ্ধি করে দেন। আপনি দেখেন কি আপনার চলার পথে লাইনটা কত সহজ করে দেয় আল্লাহ। মানুষ আল্লাহ পাক বলে বলে গিয়ে কি তুমি এক পা আগাও 10 পা সহজ আমি করে দেব। আলী ভাই আমি তো হালাল ভাবে ব্যবসা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। টাকা আপনার এই টাকা ধরে বলি আলী ভাই, চার না পয়সাও অতিরিক্ত প্রফিট করে না, চার না পয়সাও করে না, কেন আপনি আগালে আমি মনে করব আমার সন্তান আগাচ্ছে। ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি আগাবেন, আমি মনে করব আমার একটা ভাতিজা দেখা যাচ্ছে ব্যবসায়ী হতে চাচ্ছে, ইনশাআল্লাহ আমি আপনাকে বেশি না এই 1700 টাকা অনলাইনে আপনি সুন্দর করে ব্যবসা করতে পারবেন। আলী ভাই আমি বেকার ভাইদের জন্য একটু কথা বলি। হ্যাঁ বলেন। যারা আমার মতন বেকার আছে তারা আপনার কাছে আসুক, ব্যবসা শুরু করুক, আর আপনি তাদের একটু ব্যবসার কৌশল শেখাই দিয়েন, কীভাবে ব্যবসা করে আল্লাহর রহমতে এগোতে পারবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ চাকরির অভাব, আসলে পড়ালেখা করে অনার্স মাস্টার শেষ করে কেউ চাকরি পাচ্ছে না, এই জন্য 2000-2500 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করতে পারবে আপনার কাছ থেকে এসে? আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে 1700 টাকা হলেও ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে কি আলী ভাই আপনাদের মাঝে সুযোগ সুবিধা দিয়েছে, কেন নিজের সন্তান মনে করে কে কেন যেন কিছু কর্ম করে ওরা হালাল পথে চলতে পারে। আমি আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি আসছেন কোথায় থেকে আমার জানা নেই, কিন্তু টকটা শোনা হচ্ছে নড়াইল নড়াইল, তো আপনার ঠিকানাটা যদি বললে ভিউয়ার্সরা জানতে পারতো। আমার ঠিকানা যশোর। যশোরে আছেন? আচ্ছা, যশোর কোথায়? যশোর আমার শহরের পরে আমাদের বাসা। একটু লোকেশনটা বললে সুন্দর হয়। যশোর আলাম মনিহার আমার বাসা। ও মনিহার, মাশাআল্লাহ, এটা একবারে কমার্শিয়াল প্লেস। ওই 12টা সাইট হচ্ছে মার্কেট। আমি সেই ভাইদেরকে বলি যেই ভাই ফেমাস সিল্কে আসতে চায় আলী ভাইকে বিশ্বাস করতে হবে না, আপনারা নির্দ্বিধায় আল্লাহর উপরে বিশ্বাস করেন, আর বের হওয়ার সময় ফেমাস সিল্কে বাসা থেকে বলবেন কে আল্লাহ যদি ফেমাস সিল্ক সততা জাগা হয় তাই তো ফেমাস সিল্কে নাও, না হলে আমার পটটা ফিরিয়ে বাসায় নিয়ে নাও, কেন আলী ভাই বলে আলী ভাইকে বিশ্বাস পরে করবেন, আগে আল্লাহকে কাছে সিলিন্ডার হন, আপনাদের জীবন জীবিকা আল্লাহ পাক চেঞ্জ করে দেবে, আমরা এক অপরকে ওসিলা হতে পারি। আবারও কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ আমি এই ভাইকে যেন সার্ভিসটা দিই। ভাই আমি এই 1 বছর পড়ালেখা আমার শেষ হয়েছে মাস্টার্স। হ্যাঁ আমি অনেক চাকরি পিছনে ঘোরাঘুরি করতেছি কিন্তু আমি পারিনি, পরে আমি অনলাইনে আপনার একটা ভিডিও দেখলাম, অনেক ছেলেনে আপনি এরকম বেকারদের নিয়ে কাজ করেন, সেখান থেকে আমি এই ভিডিও দেখে আজকে আপনার কাছে আমি এসেছি। আমি মাত্র এই 2000 টাকা আমার বুঝি, ইনশাআল্লাহ আপনি আমাকে আজকে একটা ব্যবসার কৌশল ধরাই দেন। আমি বলি এই 2000 টাকা না দেখেন কারোর জন্য কিছু নাই,
কিন্তু আপনার হাত থেকে এই টাকা আমার হাতে আসছে না, আমার কাছে আপনার হাত থেকে না এসে আমার পকেট থেকে বের হলে আমার জন্য কিছু নাই, কেন আল্লাহ আমাকে দিয়েছে। আপনি যে 2000 টাকা নিয়ে আসছেন না, বর্তমান আপনার হাত থেকে পেয়ে আমি মনে করতেছি আমার জন্য 17 লাখ, কেননা আর যদি আপনাকে আমি কোনো সঠিক পথ ধরাতে পারি, এই 17 লাখ আপনাকে হেল্প করতে গিয়ে আল্লাহ পাক আমাকে দিবে মাশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমি একটু পরে এই টপিকটা শেষ হলে আপনাকে পূর্ণগুলা দেখাচ্ছি, আবারও কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের মাঝে। এইরকম তরুণদেরকে নিয়ে আলী ভাই কাজ করে থাকে, আমি সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি আর সবাইকে বলি আমরা এক অপরকে জন্য দোয়া করি, সেই দোয়াটা আমাদের জন্য রিটার্ন আসে। তাহলে আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।